নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। নববর্ষের আগের দিনে আমরা কিভাবে সেলিব্রেট করে কাটাচ্ছি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব, চলো। সকাল সকাল উঠে স্নান করে আগে পুজোটা সেরে নিলাম। এরপর রেডি হয়ে বেরাবো দুপুরের লাঞ্চ করতে। তো আজকে আমরা একটু বেরাবো, তার জন্য সাজা গোজার পর্ব চলছে, কম্প্যাক্ট লাগাচ্ছে অনন্যা। আমি অলরেডি রেডি হয়ে গেছি, এবার বেরাবো। আমি গত কিছুদিন আগে যে এক্সিবিশনটা হয়েছিল ওই এক্সিবিশন থেকে এই হাঁটলাম, তো আজকে ফার্স্ট টাইম পড়লাম, কেমন লাগছে জানি না, বলো কমেন্ট করে। গাড়ি গরম হয়ে গেছে পুরো। এখন আমরা আছি সবে হাজরা, এখান থেকে কোথায় যাবো এখনো পর্যন্ত ঠিক হয়নি, তবে যেখানেই যাব না কেন তোমাদের সঙ্গে শেয়ার করব। আমরা এই মুহূর্তে এসে পৌঁছালাম ভজহরি মান্না, তো চলো ভেতরে ঢুকি। কোথায় এসছি আমরা আজকে? মেনু কার্ডে এত আইটেম আছে দেখে পুরো পাজল হয়ে যাচ্ছি, ভাবছি কোনটা ছেড়ে কোনটা খাবো আর কোনটাই বা অর্ডার করবো। তাহলে একটা ইলিশও নিয়ে নাও। চলে এসেছে আমাদের ভেজ থালি, খাবার আমাদের পরিবেশন করা হয়ে গেছে, মানে দিয়ে দিয়েছে। তো খাবারে কী কী আছে তোমাদের দেখাই। তো খাবারে আছে ভাত, কচুরলতি, শুক্তো, ডাল, পোলাও, আলু ফ্রাই আর ধোকার ডালনা, আর সাথে ছিল গন্ধরাজ লেবু আর লঙ্কা। এরপরেও মাটন, চিকেন, ডাব চিংড়ি, ইলিশ, আরও কত কি, ভেটকির পাতুরি। চলে এসছে আমাদের ডাব চিংড়ি, মাটন, এখানে আছে চিকেন, ইলিশ, পাতুরিও চলে এসছে, এখানে রেখে দিন, পাতুরিও চলে এসছে। পুরো আমাদের টেবিলটা পুরো সেজে উঠেছে খাবারের, এত খাবার খেতে পারবো কিনা জানি না, পকেটে করে নিয়ে চলে গেলাম সবাই। কচুরলতি, জায়গায় নেই তো কি করবো। পাতুরিটা খোলা হচ্ছে, পাতুরির সাইজটা কিন্তু খুব ভালো। টেস্টি, নরম তুলতুলে, ¿Qué es
চিংড়ি, চিংড়িটা এখন কে খাবে এটা নিয়ে এখন সমস্যা হচ্ছে, কারণ অমরনাথ খাওয়া হয়ে গেছে, আমার তো পুরো পেট ভরে গেছে, পুরো মোটামুটি পেট ভরে গেছে, আর পাপাদারও পেট ভরে গেছে। সাথে আছে চাটনি, দই, রসমালাই। A few moments later. তো আমরা বেরিয়ে পড়লাম, খাওয়া দাওয়া, পেট পুজো, ভুড়ি ভোজ হয়ে গেল, আর আগামীকাল নববর্ষ, আর ঠিক নববর্ষের আগের দিন আমরা কিন্তু এখানে সেলিব্রেট করলাম ভজহরি মান্না এসে খাওয়া দাওয়া করে। খাওয়া দাওয়া খুব ভালো ছিল আর পরিমাণও খুব ভালো ছিল, খেয়ে পুরো বেঁচে গেছে, অলরেডি আমি পার্সেল করে নিয়েও যাচ্ছি, পুরোটা খেতে পারিনি। তো চলো এবার দেখি কোথায় যাওয়া যায়। আমরা এখন এসে গেছি বাগুইয়াটিতে, এখানে একটা লাইফস্টাইল এক্সিবিশন হবে কিছুদিনের মধ্যে, তো আমরা এখন সেটাই একটু দেখতে আসলাম। এগুলো সব স্টল, আর অনেকটা জায়গা জুড়েই এটা করা হচ্ছে। আর এখন যাচ্ছি গাড়িতে, গাড়িটা আমাদের ওখানে রাখা আছে, আর প্রচুর গরম আছে, বাইরেটাও খুব সুন্দর সাজিয়েছে দেখো, মানে এটা কিন্তু অ্যাকচুয়ালি পয়লা বৈশাখ উপলক্ষেই এটা করা হচ্ছে, 16 তারিখ থেকে শুরু হচ্ছে আর 8 দিন চলবে এটা। এখন আমরা কালীঘাটে আছি, বাড়িতে যাওয়ার আগে একটা কার সার্ভিসের দরকার ছিল, তো আমরা এখানেই এসেছি, আর এখানে একটা পুজো হচ্ছে বললো, শেতলা পুজো, আর বেশ বড় করেই হচ্ছে, তো আমরা চলে আসলাম দেখতে যাওয়ার জন্য, চলো দেখি। সামনেই মাতৃ প্রতিমা, কিন্তু এখনও উদ্বোধন হয়নি, যার জন্য পর্দাটা এখনও ওঠেনি, তো কী করা যাবে আর, এই যে বেশ বড় সড়ো প্যান্ডেল করেছে, সামনে আবার স্টেজ করেছে। ভার্জিন মজিত আর মুরগির ঠ্যাং চিবিয়ে আগাম নববর্ষর সেলিব্রেশন হচ্ছে, মুরগির ঠ্যাং চিবানো হচ্ছে, আর এই যে ভার্জিন মজিত, ঠান্ডা ঠান্ডা কুলকুল, আরে কি করে, তুই কি পেঁয়াজ খাচ্ছিস, কাঁচা কাঁচা,